ভুলি রান্না করে আজ করব চিকেন কাটলেট। আসুন দেখে নি কি কি নিচ্ছি। 200 গ্রাম চিকেন কিমা, আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, রোস্টেড মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর ব্ল্যাক পেপার। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আরো দিয়ে দেব ধনে পাতা, পার্সলে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি আর লেবুর রস। এবার এটাকে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। এবার এটাকে আমি একটু মিক্সারে গ্রাইন্ড করে নেব। মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি, এবার এটাকে আমি আবার ঢেলে নেব এই বাটিতে। বাইন্ডিং এর জন্য এর মধ্যে আমি 1 চামচ ময়দা দিয়ে দেব। এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এটাকে আমি 15 থেকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। 15 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে এই সাইজের লেচি কেটে নেব। এবার একটু তেল নিয়ে আমি হাতে লাগিয়ে নেব, দিয়ে লেচি গুলোকে ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। এবার এই কাটলেট গুলোকে সুন্দর করে সেভ করে নিতে হবে ছুরি দিয়ে। ইগো আসার জন্য আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, 2 চিমটি গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই ফেটানো ডিমটাকে আমি একটা ফ্ল্যাট প্লেটের মধ্যে দিয়ে দেব। কাটলেট গুলোকে আমি এবার এগ ওয়াশ করে নেব। প্রত্যেকটাকে এইভাবে আমি এগ ওয়াশ একবারে করে নেব। এগ ওয়াশ হয়ে যাওয়ার পরে আমি আবার এগুলোকে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আরো একবার এগ ওয়াশ করে নেব। পর আমি আর এক কোটিং ব্রেড ক্রাম্বস। কড়াই গরম করার পর আমি সাদা তেল দিয়ে দেব ফ্রাই করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কাটলেট গুলো ভেজে নেব। লো টু মিডিয়াম আঁচে আমি এটাকে ফ্রাই করব। এপাশ উল্টে ভেজে নিলাম কাটলেট গুলো। হয়ে গেল আজ আমার চিকেন কাটলেট। আপনারা এটাকে বাসুন্দি আর স্যালাড দিয়ে খেতে পারেন। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি ফেসবুকে দেখেন তাহলে আমার পেজটিকে প্লিজ ফলো করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।